স্মৃতিটুকু থাক ছবির শুটিং চলছে, পরিচালনায় যাত্রী গোষ্ঠী। লাঞ্চের পর বেশ কিছুটা সময় গড়িয়ে বিকেল হয়ে আসছে, এরপর শর্ট দেবেন ছবি বিশ্বাস। এর মধ্যে ইন্দ্রপুরী স্টুডিও থেকে বেশ কয়েকজন টেকনিশিয়ান ছবিবাবুর সাথে দেখা করতে এসেছেন। তারা সকলেই ভীষণ উত্তেজিত। বেশ কিছুদিন ধরে কয়েক দফা দাবি নিয়ে টেকনিশিয়ানদের সঙ্গে স্টুডিও কর্তৃপক্ষের একটা সমস্যা হচ্ছিল। ওই দিন স্টুডিও কর্তৃপক্ষ ইন্দ্রপুরী স্টুডিওর গেটে তালা দিয়ে দিয়েছেন, এর ফলে টেকনিশিয়ানরা স্টুডিওতে ঢুকতেই পারছেন না। অর্থাৎ স্টুডিও কর্তৃপক্ষ অলিখিতভাবে বার্তা দিল, টেকনিশিয়ানদের আর কাজ করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে টেকনিশিয়ানদের বিরুদ্ধে স্থানীয় থানায় গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এসে যদি কাউকে গ্রেফতার করে তাহলে বিরাট গণ্ডগোলের সূত্রপাত হতে পারে। তাই সমস্ত টেকনিশিয়ানরা এসে ছবি বিশ্বাসকে সব কথা জানালেন এবং তারা এও বললেন ছবি বিশ্বাসকেই তারা তাদের অভিভাবক মানেন। সব শুনে ছবি বিশ্বাস যাত্রী গোষ্ঠীকে অনুরোধ করলেন শুটিং প্যাক আপ করার জন্য। শুটিং প্যাক আপ হতেই ছবিবাবু সোজা নিজের গাড়ি নিয়ে গেলেন ইন্দ্রপুরী স্টুডিওর গেটে। কিছুক্ষণের মধ্যেই যাত্রী গোষ্ঠীর দিলীপ মুখার্জি, তরুণ মজুমদার তারাও পৌঁছে গেলেন ঘটনাস্থলে। গিয়ে দেখলেন এক অভূতপূর্ব দৃশ্য, ইন্দ্রপুরী স্টুডিওর মেন গেটের সামনেই চেয়ার নিয়ে বসে আছেন ছবি বিশ্বাস। তাকে ঘিরেই চারপাশে বসে আছেন টেকনিশিয়ানরা। অনেক পথ চলতি মানুষও ছবি বিশ্বাসকে ওইভাবে বসে থাকতে দেখে উৎসুক হয়ে দাঁড়িয়ে পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই চলে এলেন লোকাল থানার ওসি, আর সঙ্গে প্রিজন ভ্যান। গাড়ি থেকে নেমে দুপা এগিয়ে এসে ওসির তো চক্ষুস্থির। এ তিনি কাকে দেখছেন? এ যে স্বয়ং ছবি বিশ্বাস! বিগলিত হয়ে ওসি বললেন, এ কি স্যার, আপনি এখানে? ছবিবাবু রাজকীয় ভঙ্গিতে বললেন, আপনাকে ওয়েলকাম করার জন্য আমাকে আসতেই হলো, আর তাছাড়া শুনলাম আপনি নাকি আমার এই ছেলেদের অ্যারেস্ট করতে পারেন, সেক্ষেত্রে অবশ্য আমাকে দিয়েই গ্রেফতারি শুরু করতে হবে। এই বলে ছবি বিশ্বাস নিজের হাত দুটো ওসির দিকে বাড়িয়ে দিলেন। এরপরে অবশ্য ওসির যা করার উনি তাই করলেন, ছবিবাবুকে নমস্কার করে চলে গেলেন। এই হলেন ছবি বিশ্বাস। একটা কথা নিয়ে তর্কের কোনো অবকাশ নেই, দ্বিতীয় ছবি বিশ্বাস আর কোনো দিনও আসবেন না।